বামযুব সংগঠনের রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ হলো শুক্রবার। এদিন মেলার মাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে লোগো প্রকাশ করে রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এবছর 15তম সম্মেলন হবে আগরতলা টাউন হলে। 4-5 মে হবে এই সম্মেলন। দুদিন ব্যাপী সম্মেলনে 405 জন প্রতিনিধি অংশ নেবেন 1,33,313 জন সভ্যের ভিত্তিতে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি, সাধারণ সম্পাদক। সাংবাদিক সম্মেলনে নবারুণ দেব জানান, এবারে রাজ্য সম্মেলনের স্লোগান ধর্মনিরপেক্ষতা, কর্মসংস্থানের অধিকার রক্ষায় সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা ইউনিট গড়ে তোলো। এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে 15তম রাজ্য সম্মেলন মঞ্চে আমরা যে স্লোগানটা রেস করতে যাচ্ছি, আমরা আমাদের আজকে রাজ্য সম্পাদক মন্ডলীর সভা করেছি, সেই সভায় আমরা তা নির্ধারণ করেছি যে আজকে দেশ রাজ্যের প্রেক্ষাপটের রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে আমাদের দেশ যেমন আক্রান্ত বিজেপির দ্বারা, আমাদের রাজ্য আক্রান্ত, আমাদের কর্মসংস্থান আক্রান্ত, আমাদের দেশের সাংবিধানিকভাবে যে ধর্মনিরপেক্ষতা, যে আমাদের ঐতিহ্য, তা আজকে আক্রান্ত। ফলে এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা 15তম রাজ্য সম্মেলনে আমরা স্লোগান ঠিক করেছি যে দেশ ধর্মনিরপেক্ষতা এবং কর্মসংস্থানের অধিকার রক্ষায় সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা ইউনিট গড়ে তোলো। আমাদের রাজ্য ইউনিট, আমাদের মহকুমা ইউনিট, আমাদের অঞ্চল ইউনিট এবং সর্ব তৃণমূল স্তরে যে আমাদের ইউনিট কমিটি আছে বুথ লেভেলে, প্রতিটা ইউনিটকে শক্তিশালী করা এবং যুবদেরকে সংগঠিত করে সংগঠনকে সম্প্রসারিত করার আহ্বান আমরা রাখছি নির্দিষ্ট এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে। আমাদের যে সম্মেলন যে এলাকায় সংগঠিত হবে আগরতলায়, সাংগঠনিকভাবে আমাদের এই সম্মেলন চলাকালীন সময়ে এই এলাকার নামকরণ আমরা করেছি। সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, দেশ রাজ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে হচ্ছে এবারের রাজ্য সম্মেলন। তিনি অভিযোগ করেন, যুবকদের কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকারের যে দায়িত্ব নেওয়া উচিত ছিল তা কোনো সরকারই করছে না। সারা দেশে যুবদের সামনে একটা কঠিন সংকট তৈরি করা হয়েছে। যুবদের কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য সরকারের যে দায়িত্ব বা উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল, সেই দায়িত্ব এবং উদ্যোগ কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, কোনো সরকারই এই উদ্যোগ গ্রহণ করতে পারছেন না। অথচ আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতি বছর 2 কোটি বেকার ছেলে মেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এখন সারা দেশে আমাদের সামনে যা পরিসংখ্যান, এই পরিসংখ্যান হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেকার এই ভারতবর্ষে বসবাস করেন, এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি দপ্তরগুলো মিলিয়ে প্রায় 7 লাখের বেশি শূন্যপদ খালি পড়ে আছে। সরকার ইচ্ছা করলেই এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করতে পারে, কিন্তু শূন্যপদ পূরণ করবার জন্য সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই। একদিকে শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে না, অন্যদিকে যারা কাজ করছেন তাদেরকে ছাঁটাই করে দেওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করছে। এই যে কোভিড-19 কে নিয়ন্ত্রণ করার প্রশ্নে আমাদের ভারতবর্ষে লকডাউন দেওয়া হয়েছিল, এই লকডাউনের সময়কালে সাংবাদিক সম্মেলনে পলাশ ভৌমিক অভিযোগ করেন, রাজ্যের যুবরা কাজের দাবিতে যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য সরকার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র শিক্ষিত বেকার ছেলে মেয়েরা কর্মসংস্থানের জন্য ভুগছেন ঘটনা তা না, আমাদের রাজ্যের যারা গ্রামীণ এলাকার অর্ধশিক্ষিত অশিক্ষিত যুবক যুবতী তাদের সামনেও কর্মসংস্থানের একটা গভীর সংকট তৈরি করা হয়েছে। ফলে দেশ এবং রাজ্যের এই প্রেক্ষাপটে ডিওয়াইএফআই কেন্দ্রীয় সম্মেলন এবং রাজ্য সম্মেলন আমরা সম্মিলিত করতে যাচ্ছি। কর্মসংস্থানের দাবিতে যুবকরা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, যুবরা যেন সরকারের কাছে তার দাবি তুলে ধরতে না পারে, তার জন্য আমরা লক্ষ্য করছি যে নানানভাবে যুবকদের বিভ্রান্ত করবার জন্যে, যুবকদের ঐক্যবদ্ধ তারা যেন না হতে পারেন, তার জন্য ধর্ম জাতপাতের নাম করে আমাদের দেশে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে। আর আমাদের রাজ্যে তার পাশাপাশি
একদিকে রাজনৈতিক সন্ত্রাস আর অন্যদিকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যুবরা যেন কাজের দাবিতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য সরকার সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। Pure Report, Channel Dindal.